এক গ্রামে চেতন নামের এক লোক ছিল। সে একটি স্কুলে গণিতের শিক্ষক ছিল। চেতন অনেক ভালো অঙ্ক করাতো। একদিন স্কুলের প্রিন্সিপাল তাকে ডেকে বলল, চেতন স্যার, আসুন, আপনি অনেক ভালো একজন শিক্ষক, কিন্তু কি করব, উপর থেকে চেয়ারম্যান স্যারের সুপারিশ এসেছে, আপনাকে বাদ দিয়ে তার ভাতিজাকে গণিত শিক্ষকের পদ দিতে হবে, আমি দুঃখিত। এতে একদম অন্যায় স্যার, আমাকে কেন ছাঁটাই করছেন? স্যার, আমারও খারাপ লাগছে, কিন্তু আমার তো কিছুই করার নেই। এই কথা শুনি চেতন মন খারাপ করে চলে যায়। এখন আমি কি করব, কিভাবে সংসার চালাবো, আমাকে যে কোনো উপায়ে কালকেই চাকরি খুঁজতে হবে। তখনই সে একটি বিজ্ঞাপন দেখে, সেই গ্রামে মামা স্কুলে একজন জল রং ড্রয়িং টিচারের চাকরির বিজ্ঞাপন ছিল। কিছু না ভেবে সে মামা স্কুলে যে সেই ড্রয়িং টিচারের চাকরির আবেদন করে। পরের দিন স্কুল ম্যানেজমেন্ট থেকে কল আসে, সে মামা স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করতে যায়। পরে চেতন স্যার, আসুন আসুন, তাহলে আপনি ড্রয়িং টিচার? স্যার, আমি তো অনেক বড় ড্রয়িং টিচার, অয়েল পেইন্টিং তো আমার নিত্যদিনের কাজ, আমি এখন পর্যন্ত প্রায় 1,00,000 শিক্ষার্থীকে ড্রয়িং শিখিয়েছি। আরে বাহ, তাই নাকি, অনেক ভালো। তো আপনার প্রিয় আর্টিস্ট কে? আমার প্রিয় আর্টিস্ট তো শ্রীনিবাস রামানুজন স্যার, সে কত সুন্দর ড্রয়িং করে। কি, সে তো ম্যাথমেটিশিয়ান। আরে না স্যার, দুজন রামানুজন আছে, আপনি তো জানেন না, এ বিষয়ে তো আমি অভিজ্ঞ। আচ্ছা ঠিক আছে, আপনি কাল থেকে স্কুলে আসুন। চেক, বেঁচে গেলাম, এটা ওটা বলে চাকরিটা পেয়ে গেলাম, কিন্তু এখন আমি কি শেখাবো, যাকে কাল দেখা যাবে। পরের দিন যখন চেতন স্কুলে যায়, সব ছাত্ররা দাঁড়িয়ে তাকে সম্মান করে। শুভ সকাল, আমি তোমাদের নতুন ম্যাথ টিচার, না না না, ড্রয়িং টিচার। বলো, আজ আমি তোমাদের কি ড্রয়িং শেখাবো? তখন ছাত্ররা প্রথমে একটি কুকুরের ড্রয়িং শেখাতে বলে। একই সমস্যা, প্রথম দিনই কি ঝামেলায় পড়লাম। এসব ভাবতে ভাবতে সে ড্রয়িং শুরু করে, কিন্তু কুকুরের বদলে একটি গাধা এঁকে ফেলে, আর ছাত্ররা সব হাসতে থাকে। তখন হঠাৎ সেখানে প্রিন্সিপালও চলে আসে, আর চেতনের ড্রয়িং দেখে। সাথে সাথেই সে বুঝে ফেলে যে সে নকল ড্রয়িং টিচার। তারপর প্রিন্সিপাল তাকে অফিসে ডাকে। চেতন, তুমি অনেক ভালো মানুষ, তাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, নয়তো ভুয়া সার্টিফিকেট আর মিথ্যা কথা বলার অপরাধে তোমাকে আমি পুলিশেও দিতে পারতাম, চলে যাও এখান থেকে। সবারই বিপদ আসে, কিন্তু কখনোই মিথ্যা বলা উচিত নয়। অটোরিকশা কংক্রিট মিক্সার। এক গ্রামে মোহতা নামের এক বড় সিমেন্ট কংক্রিট ব্যবসায়ী ছিল। তার কাছে অনেক কংক্রিট মিক্সার লরি ছিল। সে খুব চালাক আর লোভী ছিল। সে তার কর্মীদের ঠিক মতো বেতন দিত না, সবাইকে মিথ্যা বলে তার সাথে কাজ করাত। একদিন রামদীন নামের এক কর্মচারী যে তার কাজ করত, সে তাকে এসে বলে, স্যার, আমি আজ অবসর নিচ্ছি, আপনি জানেনই তো আমি এখানে 20 বছর ধরে কাজ করেছি, তার সম্মান করে আমাকে কিছু টাকা দিন না, যেন আমি আমার জীবনের বাকি দিনগুলি শান্তিতে পার করতে পারি। এই সব আবোল তাবোল বলছো রামদীন, তোমার কাজের বেতন আমি তোমাকে দিয়ে দিয়েছি, এসব আবার কি, এটা কি কোনো সরকারি চাকরি পেয়েছো নাকি, যাও বের হও এখান থেকে। এ কথা বলে মোহতা তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। বাড়ি ফিরে রামদীন বুঝতে পারে না যে কি করবে। তাকে উদাস দেখে তার ছেলে শিবা জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা, আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। বাবা, আমি আজ অবসরের সময় আমার মালিক মোহতার কাছে কিছু টাকা চেয়েছিলাম, কিন্তু সে ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছে, বুঝতে পারছি না জীবনের বাকি দিনগুলি কিভাবে পার করব। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না,
আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে। আপনি তো কংক্রিট মিক্সারের ব্যবসা ভালোই বোঝেন, আমার কাছেও কিছু টাকা আছে, তা দিয়ে আমরা কিছু অটো কংক্রিট মিক্সার কিনব। ছোট ছোট গ্রামে ছোট ছোট বাড়ি বানানোর জন্য ছোট কংক্রিট মিক্সারের ভালোই চাহিদা আছে আজকাল। পরদিন দুজনে গিয়ে একটি অটো কংক্রিট মিক্সার কিনে আনে। আর শিবা সারা গ্রামে তার বিজ্ঞাপন পোস্টার লাগিয়ে দেয় আর মাইকিং করে সারা গ্রামে ঘোষণা করে, ছোট ছোট বাড়ির জন্য অনেক কম খরচে অটো কংক্রিট মিক্সার, বুকিং এর জন্য ডায়াল করুন 9848 4568। পরের দিন থেকে শিবা অর্ডার পেতে থাকে। গ্রামের ছোট গলিতেও সহজেই অটো কংক্রিট মিক্সার চলে যেত। যারা ছোট ছোট বাড়ি বানাচ্ছিল তারা সবাই শিবা আর রামদিনের কংক্রিট মিক্সারকে বুকিং দিয়ে দিত। দেখতে দেখতে তারা অনেক টাকা উপার্জন করতে থাকে। বাবা, তুমি অনেক ভালো পরিকল্পনা করেছো। যদি আমরা আরো অটো কংক্রিট মিক্সার কিনে ফেলি, আমরা কিছু লোককেও কাজে নিতে পারবো, কি বলো? হ্যাঁ বাবা, আপনি ঠিক বলেছেন, এতে তাদেরও রোজগার হবে আর আমাদের ব্যবসাও বাড়বে। আমরা কালকেই আরো 10টা অটো কংক্রিট মিক্সার কিনব। এই কথা জানতে পেরে মহতা সব কর্মচারী তার কাছে গিয়ে বলে, মহতা সব, রামদিন আমাদের কথা দিয়েছে যে এক বছরের মধ্যে একটা অটো কংক্রিট মিক্সারের মালিক বানাবে। এখন থেকে আমরা আর আপনার এখানে কাজ করব না। এরপর সবাই রামদিনের কাছে চলে আসে। এখন তার 20টি অটো মিক্সার আছে আর সে অনেক উপার্জন করে। শম্ভ সহজ সরল আর অনেক ভালো মানুষ ছিল। সে অঙ্গনপুর গ্রামে ফল ও সবজি বিক্রি করত। সবজি আছে সবজি, ফল আছে ফল, টাটকা তাজা ফল, আসুন আসুন নিয়ে যান। নমস্কার আপা। আরে শম্ভ ভাই, দেখাও তো কি কি সবজি আছে। আজ করলা আছে, ঢেঁড়স আছে, আলু আছে, পটল, মূলা আর গাজরও আছে। বলুন কি দেব আপনাকে। তাহলে আমাকে কিছু ঢেঁড়স আর পটল দাও। এই যে আপা নিন। কিন্তু কেউ কেউ শম্ভুর সততার সুযোগ নিত। এমনই এক চালাক ব্যক্তি ছিল শ্যাম সিং। শম্ভু তার কাছ থেকে অনেক টাকা পেত। আরে শ্যাম ভাই, কেমন আছো? এবার তো আমার টাকাটা দিয়ে দাও। টাকা? কিসের টাকা? ও আচ্ছা, সবজির দাম। আরে দিয়ে দেব শম্ভু, আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, তোমার সুবিধা মতো আমাকে দিয়ে দিও। বলো কি লাগবে তোমার। তুমি অত করেই যখন বলছো, তাহলে কিছু নাশপাতিই দাও। শম্ভু শ্যাম সিং কে সব নাশপাতি দিয়ে দেয়। দূরে গাছের নিচে দাঁড়িয়ে এক সাধু তাদের কথা শুনছিল আর সে বুঝতে পারে যে শম্ভু কতটা সহজ সরল আর মানুষ তাকে কিভাবে বোকা বানাচ্ছে। শম্ভুর প্রতি তার মায়া হয়। ও কত সহজ সরল মানুষ, অনেক পবিত্র মন নিয়ে মানুষের সেবা করছে, ওকে সাহায্য করতে হবে। এই কথা ভেবে সেই সাধু শম্ভু আর শ্যাম সিং এর কাছে যায়। তাকে দেখে শম্ভু তাকে প্রণাম করে। প্রণাম সাধু, বলুন আপনার কি সেবা করতে পারি? সুখী হও বৎস, আমার খুব নাশপাতি খেতে ইচ্ছে করছে, তুমি কি আমাকে একটা নাশপাতি দেবে? আরে বাবা, আমি তো সব নাশপাতি শ্যাম সিং কে বেচে দিয়েছি। শম্ভু কিছু ভেবে শ্যাম সিং কে বলে, ভাই শ্যাম সিং, আমাকে 2টা নাশপাতি দাও না, আমি সাধু বাবার সেবায় দান করি। কি বললে, নাশপাতি? এগুলো তো আমার কাছে বিক্রি করে দিয়েছো, আমি কেন ফেরত দিব? আচ্ছা ঠিক আছে, তুমি এতই বলছো তো তোমাকে 2টা নাশপাতি দিচ্ছি, কিন্তু আমাকে এর দ্বিগুণ টাকা দিতে হবে। সাধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখতে থাকে। শম্ভু শ্যাম সিং এর কাছ থেকে নাশপাতি কিনে আর তাকে দ্বিগুণ টাকা দিয়ে দেয় আর সেই নাশপাতি গুলো সাধুকে দিয়ে দেয়। সাধু পেট ভরে নাশপাতি খায় আর শম্ভুকে নাশপাতির বীজ দিয়ে বলে, বেটা এই বীজ তোমার বাড়িতে নিয়ে রোপণ করো, যাও প্রভু তোমার মঙ্গল করবে। শম্ভু সেই মতোই
কাজ করে, সেই বীজ নিয়ে তার বাড়িতে লাগায়। দেখতে দেখতে সেখানে এক বিশাল নাশপাতির গাছ হয়, আর সেই জাদুর নাশপাতি গাছ সব সময় নাশপাতিতে ভরে থাকত, যা বিক্রি করে শুম্ভু অনেক ধনী হয়ে যায়। কিন্তু সে সততা হারায়নি, সে সবাইকে আরো বেশি সাহায্য করতে থাকে।